হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট নিয়ে একটা ভিডিওতেই। অনেক কটা ইউনিভার্সিটির আপডেট শেয়ার করবো, তাই সবাইকে মন দিয়ে দেখতে হবে ভিডিওটা এবং ডেটগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বর্ধমান থেকে শুরু করে কলকাতা, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কাজি নজরুল ইউনিভার্সিটি এবং কোচবিহার পঞ্চান বর্মার আপডেট শেয়ার করছি। তার সাথে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের একাধিক অভিযোগ জমা পড়ছে, কী বিষয়ে তারা অভিযোগ করছে সেটাও দেখছি। চলুন দেখে নিই আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। তো প্রথমে তো আমি চলে যাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আপডেটের জন্য। চলে এসেছি লিডিং নিউজ পেপার, দেখুন কি বলেছে। কোচবিহার পঞ্চানন বর্মা স্নাতক ও স্নাতকোত্তরে পরীক্ষা শুরু হচ্ছে 19 জুলাই থেকে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছে আপনাদের সবাইকে। এবং এই নিয়ে কিন্তু মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজিস্ট্রার এক্সামিনেশন কমিটির সঙ্গে মিটিং হয় এবং তারপরেই কিন্তু এখানে এই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে। এবং পরীক্ষা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমেই হবে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পড়ুয়াদের অ্যাডমিট কার্ড শীঘ্রই দিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে যেহেতু রাজ্য সরকার কোনো আলাদা করে নির্দেশিকা দেয়নি, তাই অ্যাডমিশন প্রসিডিওরও কিন্তু এবছর অনলাইনই হতে চলেছে। তাদের জন্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় অর্থাৎ উপাচার্য কি বলেছেন, নতুন শিক্ষাবর্ষে ভর্তির সফটওয়্যার তৈরি রয়েছে, এই পরিস্থিতিতে বাড়িতে বসেই অনলাইনে তারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এবং টাকাও জমা করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ অনলাইনে অ্যাডমিশন প্রসিডিওর শুরু করতে চলেছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। এবং আমি এটাও জানিয়ে দিই আপনাদের, মে মাসে যে সমস্ত পরীক্ষাগুলো যেমন জিডিএর পরীক্ষা এবং লয়ের পরীক্ষা যেগুলো পোস্টপন হয়ে গেছিলো সেই পরীক্ষারও ফাইনাল ডিসিশন হয়ে গেছে। 2 জুলাই থেকে আইনের পরীক্ষা শুরু হচ্ছে এবং বিএ বিএসসি বিকমে মানে ফাইনাল সেমিস্টার, অন্যান্য ইভেন্ট সেমিস্টারে শুরু হচ্ছে 19 জুলাই থেকে। এবং জার্নালিস্টের মাস কমিউনিকেশন তাদেরও পরীক্ষা কিন্তু 19 জুলাই থেকেই শুরু হচ্ছে। আর এখানে কি বলে দিয়েছে, চূড়ান্ত পর্বের আগামী 30 জুলাইয়ের মধ্যে পরীক্ষাগুলি শেষ করতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মানে ধরতে গেলে 10 থেকে 12 দিনের মধ্যে পরীক্ষা পুরো শেষ হয়ে যাচ্ছে। তো সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, আপনাদের পরীক্ষা অনলাইনই হচ্ছে, এটা তো আপনারা আগেও জানতেন, আমি আপনাদের আগেও আপডেট দিয়েছিলাম। তো অন্যান্য ইউনিভার্সিটির আপডেটের জন্য প্লিজ চ্যানেলের সঙ্গে থাকবেন এবং প্লিজ পড়াশোনায় কনসেন্ট্রেট করুন। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা। এবার আমি একটু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চলে এলাম। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ইউজি পিজির এরা একটা নোটিফিকেশান দিয়েছিল, সেই নোটিফিকেশান অনুযায়ী তারা জানিয়ে দিয়েছিল যে কবে কবে কোন পরীক্ষা হচ্ছে। সার্কুলার রিগার্ডিং ইউজি পিজি ডাউনলোড করা আছে, আমি একটু ওপেন করে নিলাম। এখানে যদি নোটিফিকেশানে দেখছেন তো লেখা আছে 6 সেমিস্টার। যদিও পিজি নিয়ে একটা নোটিশ বেরিয়েছে আমি শেয়ার করেছি, কিন্তু ইউজি নিয়ে কোনো নোটিশ নেই। 6 সেমিস্টার বলে দিচ্ছে 10/8/2021 থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ আগস্ট মাসে শুরু হবে। এদিকে কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও অবধি তাদের 5th সেমিস্টারের রেজাল্টই বার করেনি। 5th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টস আছে যারা এখন বর্তমানে 6th সেমিস্টার অ্যাপিয়ার করতে চলেছে, তারা আদৌ জানেই না তারা পাস করেছে নাকি তারা ফেল করেছে অথবা তারা সাবলি পেয়েছে কিনা। ইভেন অনেক 6th সেমিস্টারের স্টুডেন্টস আছে যারা কিন্তু এখন আপনারা জানেন বিভিন্ন প্রফেশনাল কোর্সে অ্যাডমিশনের জন্য অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়েছে, অলরেডি কথাবার্তা চলছে, অলরেডি অনেক জায়গায় সিট বুকিং চলছে। এই 6th সেমিস্টারের স্টুডেন্টসগুলো সব থেকে বেশি পড়েছে আতান্তরে, এরা অনেক জায়গায় সিট বুকিং করে রেখেছে। এবার ধরুন এদের যদি 5th-এ একটা ব্যাক চলে আসে তাহলে কিন্তু এই 6th সেমিস্টারে কিন্তু এদের আর রেজাল্টটা কমপ্লিট হবে না, ফাইনাল তারা গ্র্যাজুয়েট হতে পারবে না, তাদের আবার অডের পরীক্ষার জন্য সাবলি পরীক্ষার জন্য ওয়েট করে থাকতে হবে। তো এর থেকে একটাই যে অন্যান্য ইউনিভার্সিটিরা যখন রেজাল্ট বার করে দিচ্ছে, কল্যাণ ইউনিভার্সিটি যখন তার রোড ম্যাপ বার করে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিশেষ করে যারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস তারাই এখনও অবধি রেজাল্ট জানে না। তো এটা নিয়ে কিন্তু নানান অভিযোগ জমা পড়ছে এবং ইউনিভার্সিটির উচিত 5th সেমিস্টারের রেজাল্ট ইমিডিয়েট বার করে দেওয়া, কারণ না হলে স্টুডেন্টসরা পরবর্তী হায়ার স্টাডিজের জন্য যে সময়টা ইনভেস্ট করছে বা যে টাকাটা ইনভেস্ট করছে সেটা তাদের বেকার হয়ে যাবে যদি তাদের ফল ঠিকঠাক না আসে। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। আমরা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, কারণ কল্যাণীর অনেক স্টুডেন্টসদের কিন্তু মেল পেয়েছি, অনেক স্টুডেন্টসদের অনেক অভিযোগ পেয়েছি, তাই আজকের এই ভিডিওটা আনতে বাধ্য হলাম। চলুন দেখে নিই পরবর্তী। এবার আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। WBSU পার্টের স্টুডেন্টদের জন্য কিন্তু আজকে খুব ভালো খবর। অলরেডি আপনারা পেয়েও গেছেন WBSU পার্ট 2 পার্ট 3 পার্ট 1, সবার কিন্তু রুটিন বেরিয়ে গেছে। জুলাই মাসের প্রথম সপ্তাহতেই একদম পরীক্ষা শুরু হচ্ছে, একদম ফার্স্টেই শুরু হয়ে যাচ্ছে। দেখুন 2/7/2021 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, বাড়িতে বসেই পরীক্ষা হচ্ছে, ব্লেন্ডেড মোডে পরীক্ষা হচ্ছে। এবং অনেক স্টুডেন্টস আছেন যাদের একটা সাবলির জন্য WBSU-তে আটকে ছিলেন, তাদেরকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, খুব ভালোভাবে পরীক্ষা দেবেন, মাথা
ঠান্ডা রেখে নিশ্চিন্তে পরীক্ষা দিন এবং যে টাইমের মধ্যে ইউনিভার্সিটি বলে দিচ্ছে টোটাল জিনিসটা পাঠাতে হবে, যেমন 11টা থেকে 1টা বা 2টা থেকে 4টে, তার মধ্যেই চেষ্টা করুন আপনার ওটা পাঠানোর, না হলে কিন্তু আবার সাপ্লি চলে আসবে। এবং যে সমস্ত স্টুডেন্টস যারা অনলাইন পরীক্ষা দিতে চাইছে না তাদের জন্য পরবর্তীতে ইউনিভার্সিটি সুবিধা করে দেবে, এটা যেমন প্রত্যেকবার থাকে। এবং এখানে একটা বড় কথা, অনেক এরকম স্টুডেন্টস আছে যারা কিন্তু ফাইনাল ইয়ার পাস আউট ধরতে গেলে কিন্তু একটা সাবলির জন্য আটকে রয়েছে, তোমাদের জন্য লাস্ট সুযোগ। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। আমি জানি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে, চ্যানেলের সঙ্গে থেকো। চলুন দেখে নিই পরবর্তী। এবার চলে এসে বাঁকুড়া ইউনিভার্সিটির আপডেটে। বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অনেক কটা রেজাল্ট বেরিয়ে গেছে, একটু দেরি হলো দিতে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাঁকুড়া দেখুন কী বার করেছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট প্রভিশনাল রেজাল্ট অফ অল পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস এক্সেপ্ট ল সেমিস্টার 1 সেমিস্টার 3 2021 হ্যাভ বিন পাবলিশড। বাঁকুড়া ইউনিভার্সিটির ল বাদ দিয়ে অর্থাৎ আইন অ্যান্ড কোর্সটা বাদ দিয়ে বাকি যা পিজি রেজাল্ট ফার্স্ট ও থার্ড সেমের অর্থাৎ অড সেমের তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। কেমন হয়েছে রেজাল্ট কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। পরবর্তী পরীক্ষার জন্য বিশাল বড় বেস্ট অফ লাক, অন্যান্য ইউনিভার্সিটি আপডেট পেলে নিশ্চয়ই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নিই পরবর্তী। এবার চলে এসেছি আমি কাজী নজরুল ইউনিভার্সিটি। কাজী নজরুলের তরফ থেকে তো ফর্ম ফিল আপের ডেট বেরিয়েছিল, আমি আপনাদের শেয়ারও করেছিলাম, সেই ডেটটা করে দেওয়া হয়েছে এক্সটেন্ড। দেখুন কী বলেছে, অনলাইন এক্সামিনেশন এনরোলমেন্ট প্রসেস অফ ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশন 2021 হ্যাজ বিন এক্সটেন্ডেড অ্যাজ পার ফলোয়িং শিডিউল। তো শিডিউল কত তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে দেখুন, 25 তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে, 25/6/2021 অবধি আপনাদের এক্সটেন্ড করা হয়েছে। এর মধ্যে অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিন যারা কিন্তু এখন অবধি ফর্ম ফিল আপ করতে পারেননি, কারণ এটা লাস্ট সুযোগ, এটা না হলে কিন্তু আপনারা ফাইনাল সেমিস্টারে বসতে পারবেন না। বাঁকুড়ার অন্যান্য যে আপডেটগুলো নিয়ে সেগুলো আর নিয়ে আসবো নিশ্চয়ই যখনই আপডেটগুলো পাবো। এবার চলে এসেছি আমি ক্যালকাটার একটা আপডেট নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি পার্ট থ্রির একটা আপডেট আছে, কারণ এই পার্ট থ্রির কিন্তু বিভিন্ন কলেজ ওয়াইজ আলাদা আলাদা করে প্রজেক্টের নোটিফিকেশান দেওয়া শুরু করেছিল। যেমন আমি আরও একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, নোটিস ফর সাবমিশন অফ বিএবিএসসি বিকম পার্ট থ্রি ইয়ার ইএনভিএস প্রজেক্ট। তো ইএনভিএস প্রজেক্টের জন্য আপনাদের পার্ট থ্রিদের থেকে প্রজেক্ট চাওয়া হচ্ছে এবং 1 জুলাই লাস্ট ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু আপনাদের এই পার্ট থ্রির প্রজেক্ট জমা করতে হবে। এটা কোন কলেজ, এটা হচ্ছে বঙ্গবাসী ইভিনিং কলেজ। এবার আমি বলি, যারা ধরুন অন্যান্য কলেজে পড়ছেন এবং যে সমস্ত কলেজে এখনও অবধি ইএনভিএসের প্রজেক্টের কোনো নোটিফিকেশান দেয়নি, তারা ইমিডিয়েটলি কলেজের সাথে একটু কন্ট্যাক্ট করুন যে আমাদের নোটিফিকেশান কবে আসবে বা আমরা কত তারিখের মধ্যে জমা করব, কারণ এই সব কিছু কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ফাইনাল যে আপনাদের ইয়ারের এক্সাম সেটা কিন্তু হতে চলেছে। তো চলুন দেখি পরবর্তী আপডেটটা। এবার আমি চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন কলেজ ওয়াইজ আলাদা আলাদা ইন্টারনাল পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে। যেমন দেখুন আমি চলে এসেছি গোলসি মহাবিদ্যালয়ে চলে এসেছি, তাদের তরফ থেকে কি বলছে, সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার অনার্স অ্যান্ড জেনারেলের কিছু ছাত্রছাত্রী এখনও ইন্টারনাল পরীক্ষা না দেওয়ার কারণে ইন্টারনাল অ্যাসেসমেন্টের তারিখ বাড়িয়ে 24 থেকে 25 তারিখ করানো হলো এবং ইন্টারনাল না দিলে তারা ফাইনালে বসতে পারবে না। এটা তো কেবল একটা কলেজ, অ্যাকচুয়ালি বর্ধমানের আন্ডারে বিভিন্ন কলেজ তারা কিন্তু আলাদা আলাদা টাইম ওয়াইজ ইন্টারনাল করছে, কোথাও ইন্টারনাল কমপ্লিট কোথাও ইন্টারনাল এখনও শুরু হয়নি। যেমন আমি চলে এসেছি আরও একটি কলেজ, সেটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ। এবং এখানে যদি আপনারা দেখছেন, এখানে দেখুন ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে নোটিফিকেশান দিয়েছে সেটা যদি আপনারা দেখছেন বর্ধমান রাজ কলেজ, তাহলে দেখবেন এটা 28 তারিখ থেকে শুরু করছে এবং একদম 14/7/2021 অবধি কিন্তু ইন্টারনালটা কমপ্লিট করছে। তো এক্ষেত্রে একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন, ইন্টারনালের পরেই ফাইনাল সেমিস্টার এক্সাম হয়, তাহলে কি বর্ধমান পরীক্ষা নিতে চলেছে জুলাই লাস্টে অথবা ইউজিসির নিয়ম মোতাবেক আগস্টে নিতে চলেছে, এই নিয়ে সংশয় রয়েছে। এবং এই নিয়ে ইউনিভার্সিটি আশা করি খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশান জারি করে দেবে যে পরীক্ষা কবে থেকে হতে চলেছে। ইন্টারনাল পরীক্ষাটা আপনারা অতি অবশ্যই দিন, কারণ এটা না কমপ্লিট করলে ফাইনাল সেমিস্টারে কিন্তু আপনারা বসতে পারছেন না। অন্যান্য ইউনিভার্সিটি যেরকম আপডেট পাবো নিশ্চয়ই নিয়ে আসবো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির এখন অনেক কটা রেজাল্ট বাকি, তাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন যে স্টুডেন্টসদের রেজাল্টটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া হয়। ডিস্টেন্স থেকে শুরু করে রেগুলার অন্যান্য ইউনিভার্সিটির আপডেট একটু আর কিছুদিন ওয়েট করতে হবে, কারণ আর সময় নেই, যেহেতু আগস্টে হতে চলেছে ফাইনাল সেমিস্টার বা ইয়ারের পরীক্ষা। তো তার জন্যই আমাদের কিন্তু এই খুব তাড়াতাড়ির মধ্যেই পরপর নোটিফিকেশানগুলো বেরোবে। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, হোক কলরব।